প্রায় 20 বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছে বছর 24-এর যুবক, নাম বোধক রায়, বাড়ি মেখলিগঞ্জ ব্লকের রানীর হাটে। তার চিকিৎসা করাতে পরিবার আজ সর্বশান্ত হয়ে পথে বসার মুখে। বাবা পেশায় দিন মজুর, ছেলে চিকিৎসায় সব কিছু বিক্রি করে দিয়ে এখন শেষ সম্বল বলতে রয়েছে বাড়ির ভিটেটুকু। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। তার চিকিৎসায় সহযোগিতার আর্তি জানিয়েছেন তার মা। জানা গিয়েছে ছোটবেলার থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ওই যুবক, মাঝে মাঝেই সে মারমুখী হয়ে ওঠে। তখন হাতের নাগালে যা পায় তাই ছুঁড়ে মানুষকে ঢিল মারে। এ অবস্থায় তার চিকিৎসার আর্তি জানিয়েছেন তার পরিবার। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তার বিয়ে দিতেও পারেনি পরিবার। তবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এখন ঠিক মতো খাওয়া দাওয়া করাও দায়, মাঝে মাঝে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা খুঁজে বাড়ি নিয়ে আসে। এ বিষয়ে এলাকার বাসিন্দা শশীকেশ রায় জানিয়েছেন, পরিবারটি ওই যুবকের পাশে দাঁড়ালে হয়তো যুবকটি সুস্থ হয়ে উঠবে। ডাক্তার জানিয়েছে সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে ওই যুবকের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। জামালদাহ থেকে বিজয় চন্দ্র বর্মনের প্রতিবেদন, সি নিউজ। উপায় পাই নাই।